আমি আজকে বাপের বাড়ি আছি, কালকে বিকেলে এসেছে, এদেখো চা বসিয়ে দিয়েছি। এটা চিনি দেওয়া চা আর ওটা হচ্ছে চিনি ছাড়া আমার চা, দুজনে মানে ওটা দাদা বৌদি শিখার এটা আর এটা আমার জন্য চা বসিয়েছি চিনি ছাড়া। চা বানানো হয়ে গেল, এবার চাটা ছেঁকে নিচ্ছি। এটা আমার চা, চিনি ছাড়া চাটা আগে ছেঁকে নিলাম, তারপরে চিনি দেওয়া চাটা ওদের ওই দেখো তিনটে কাপে ছেঁকে নিচ্ছি। আমার দাদা গ্লাসে চা খায়, ও কাপে চা খায় না। চা নিয়ে এবার বসে গেলাম চারজনা, দাদাকে ঘরে দিয়ে এলাম চাটা, আর আমি আর বৌদি আর শিখা এরকম চা নিয়ে বসে গেলাম চা খাবো। আর চায়ের সঙ্গে বিস্কুট, এই যে বৌদি এই বিস্কুট দুটো বের করে দিল প্যাকেট দুটো, এগুলো হচ্ছে নোনতা বিস্কুট, এই চা খাবো। আর ওই দেখো ওই কাঁঠালটা কেমন পচা ধরেছে, এগুলো আমাদের গাছের কাঁঠাল পেকে গেছে। সবাই কেমন আছেন? পলি সুব্রত ব্লগ থেকে আমি পলি বলছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা আর ব্লগটা শুরু করলাম। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। বৌদি বসে আছে। গুড মর্নিং অলফ্রেন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চা নিয়ে বসে গেছি আমি বৌদি আর হচ্ছে শিখা, আর এটা আমাদের শিখা, আর এই যে বিস্কুট। বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, কাঁঠালটা পেকে গেছে, বৌদি এখন কাঁঠাল ছাড়াচ্ছে খাবো বলে। আমি আবার চলে যাব, তো ওর জন্য বৌদি বলে এখনই কাঁঠালটা ছাড়াই, যা খাবি খা। আর কাঁঠালটা দেখেছো পুরো সোনালির মতো হলুদ রঙটার, পুরো খাজা কাঁঠালটা। দেখো সকালে টিফিন লুচি ভাজা হয়েছে, আর কালকেরই লাউ আর চিংড়ি তরকারি ছিল আর মিষ্টি। আর এই দেখো এক গামলা কাঁঠাল এই দিয়ে আজকে আমাদের সকালে টিফিন। আর ওই দেখো গাছের আম দুটো বেড়েছে, ফেটে গেছে লাঠি দিয়ে পাড়তে পাড়তে। বন্ধুরা আবার রান্নাঘরে চলে এলাম, কী রান্না করছি দেখো। এই দেখো চিংড়া ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, কাঁটা দিয়ে নুন হলুদ দিয়ে ফুটাতে দিয়ে দিচ্ছি। আর এরকম ভাত হয়ে গেছে, আর এই দেখো চিকেন এনেছে, আলু কাটা হয়ে গেছে, এবার চিকেন রান্না হবে আর ওল সিদ্ধ হবে। হ্যাঁ দেখো বন্ধুরা, পাটাতে বৌদি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছে, যেহেতু ওল ভাতে দিয়েছি ওলটা মাখবো। এই যে মাখছে এখন ওলটা নুন আর হচ্ছে সর্ষেতে, যতই সর্ষে দিয়ে বাটুন তেলটা দিলে একটু ঝাঁঝ হয়, খেতে খুব ভালো লাগে, তাই বৌদি এখন মেখে নিচ্ছে গরম গরম। আর এদেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, কষানো হচ্ছে, দেখেছো কী সুন্দর কালারটা এসছে না, লাল লাল বেশ, একটু লাল লাল করে চিকেনটা করছি। এবার চিকেনটা কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো, তাহলেই চিকেন রান্না রেডি আমার। দেখো বন্ধুরা, এখন বাড়ি যাচ্ছি, আজকে বাস কম তাই গাড়ি করে যাচ্ছি বাড়ি, বাড়িতে দিয়ে আসছে আমাকে। আবার ফিরে এলাম বন্ধুরা, আজকে পানাগড় বাড়িতে, নিজের বাড়িতে চলে এসেছি। তা দেখো এখন এই যে কাজ করবো, একটু ধূপ আমার ধূপ এসছে, ধূপগুলো একটু রাখ মানে গুছিয়ে রাখি, তা তোমাদের একটু দেখাই ধূপ। এগুলো হচ্ছে পাউচে পাউচ এগুলো, আর এগুলো হচ্ছে সব প্যাকেট, অনেকগুলোই আছে। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম ধূপগুলো, এবার আমার একটা ছোট্ট ধূপের ব্যবসাও আছে, সবই আমার ছোট্ট ব্যবসায়, কাপড়ের ব্যবসাটাও ছোট। তা বন্ধুরা আজকের মতো, তোমাদেরকে তো ধূপগুলো দেখিয়েই দিলাম, তা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা অবশ্যই দেখবে, যেরকমভাবে দেখো, দেখে আমার পাশে থাকো, সেরকম করেই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট আর শেয়ারটা কিন্তু অবশ্যই করবে, লাইকটাও দেবে। আর যারা এখনও আমাকে বন্ধু করে নাওনি তাদেরকে অনুরোধ করে বলছি, আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে আর আমার বন্ধু হয়ে যাবে। আর আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, যারা এখনো দেখনি তাদেরকে আগাম অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দিচ্ছি যাতে আমার ভিডিওটা দেখে। তা আজকের মতো সবাই ভালো থাক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা ভালো থাকলে তোমাদের ভালোবাসাতে আমিও ভালো থাকবো। টাটা, গুড নাইট, শুভরাত্রি, কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে খুঁজছি, টাটা।